আজি সুরেন্দ্র মোহন পাঠকর অভিযোজনা আর পরিচালনারে এটি নাগারা নামর বাণীবন্ধন হব। এয়া ইতিমধ্যে শিল্পী সকল আহি আছে। নাগারা নামটি পরিবেশন করিব সুরেন্দ্র মোহন পাঠকে নিজে থাকিব পাঠক হিসাবে, আর পাঠিকা হিসাবে থাকিব রৌতা চারিআলির সবিতা কলিতাই নাম পরিবেশন করিব সুরেন্দ্র মোহন পাঠকর হতে। এয়া তেও সদল বলে স্টুডিওত প্রবেশ করেছে, আপনাদের দেখিছে। নমস্কার, মোর নাম সবিতা কলিতা আর মোর ঘর হয়েছে রৌতা চারিআলি। আজি কি নাম গাব? আজি আপনার ধ্রুপদীর পূর্বজন্ম। এটা কোনে কোনে লিখেছে? কোর কাহিনী? মহাভারতের কাহিনী। আচ্ছা, লিখেছে আপনার তো সবাই জানে। আচ্ছা ঠিক আছে, কেন লাগিছে প্রথম নে স্টুডিও? হয়, মোর আজি প্রথম। কেন লাগিছে? ভয় লাগিছে আর অকমান কব গেলে উৎসাহিত হয়ে আছে আজি প্রথম। তাকে কেন এটা ভগবানে জানে আর। গৃহিণী হওয়ার উপরেও এনেকুৱা এটা কামত নিজকে নিয়োজিত করে অসুবিধা নহয় না? অসুবিধা একো নাই। মোট করে মোর মানে মোর হাজবেন্ডর বেশি সাপোর্ট তাতে, আর ঘরের গোটেখিনি মোর শাশুমা, মোর শ্বশুর, মোর বাইদেউ, মোর দেওয়ার গোটেখিনি মানে নামৰ প্রতি তেওঁলোক বহুতেই হেৰি। আচ্ছা, আপনার নাম ন কেতিয়া লিখিছিলে নামটো? নামটো আজি 5 বছৰ বুলি কলে মহাভারত নামটো আপনি বহুত লিখিলে। অলপতে আপনার দস্যুর আপনার ঘরে ফালি দিছে, নাজানো দফা কে কেন আপনি লৈছে। আপনিও গাব এই নামটো? নহয় দৈত কণ্ঠ গাব মানে সমান সমান পাঠ লৈছে নে? আমার বেশি আছে। আচ্ছা ঠিকই আছে, আমি আকৌ লগ পাম মানে নামৰ পিছত আকৌ এবার সুধিম কেনে পালে গাই কি হল। এতিয়া এৰিছো এতিয়া অলপ সময় দেই। সবিতা কলিতা আর সুরেন্দ্র মোহন পাঠকর কণ্ঠর ধ্রুপদীর পূর্বজন্মর কাহিনী শীর্ষক এই নাগারা নামটি
অহা 1 অক্টোবরের দিনা শুভমুক্তি দিয়া হব এই চ্যানেল যোগে। এই চ্যানেলটু চাই থাকিব, সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব, তেতিয়াহে মই উৎসাহ পাম। যথেষ্ট আনুষঙ্গিক কারণ কারিকরী কাম থাকে, সেই কারণে আমি তেতিয়ালৈকে রইছো, তেতিয়ালৈকে আজ্ঞা দিয়ক।